হাই গাইস, আমি আজ আপনাদের সামনে আমাদের সেটিংস এ সিকিউরিটির মধ্যে স্ক্রিন পিনিং নামক একটা প্রোগ্রাম আছে। সো স্ক্রিন পিনিং কি এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় এটা আমি আজ আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে একটা কথা হচ্ছে, যদি আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে নেন, খুবই মজার মজার ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে আপনারা পাবেন। সো এখন আমি সেটিংসে যাই, সেটিংসে গিয়ে সিকিউরিটির মধ্যে যাই। সিকিউরিটির মধ্যে যাওয়ার পর সবার নিচে দেখুন স্ক্রিন পিনিং একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামটাতে ক্লিক করি। ক্লিক করার পর নর্মালিভাবে আপনাদের ডিভাইসটিতে এটা অফ করা থাকবে, আপনারা এটাকে অন করে নেবেন। নিচেটাও অফ করা থাকবে, নিচেটা অন করে নেবেন, কারণ স্ক্রিন পিনিং ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই একটা প্যাটার্ন লক তৈরি করতে হবে। সো আপনারা আগে একটা প্যাটার্ন লক তৈরি করে তারপর নিচেরটাকে আপনারা অন করবেন। অন করার পর এবার আপনারা আপনাদের ডিভাইসের মধ্যে অনেকগুলো প্রোগ্রাম থাকে, যেমন ফাইল ম্যানেজার, গ্যালারি, ফেসবুক এবং বিভিন্ন ব্রাউজার আপনাদের ডিভাইসটিতে থাকে। সো আপনারা এখান থেকে যে কোনো একটা প্রোগ্রাম সিলেক্ট করবেন। ধরুন আমার এখানে দুইটা প্রোগ্রাম আছে, রিসেন্ট বাটনে ক্লিক করার পর আমি দুইটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফাইল ম্যানেজার আর একটা হচ্ছে সেটিংস। তো আমি সেটিংসটাকে রিমুভ করে দিই। রিমুভ করে ফাইল ম্যানেজারটার মধ্যে, ফাইল ম্যানেজারের যেই প্রোগ্রামটার মধ্যে দেখুন নিচে একটা পিনের চিহ্ন দেখাচ্ছে, পিন চিহ্নের মতো একটা আইকন দেখাচ্ছে, আইকনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে স্ক্রিন স্পিনের একটা লেখা আসছে, এখানে বুইট ক্লিক করলাম। বুইটে ক্লিক করার পর দেখুন স্ক্রিন পিনের দেখাচ্ছে, তার মানে এখন এই ফাইল ম্যানেজার যে প্রোগ্রামটা এটা পিনের হয়ে গেছে। এখন কি হবে, এখন আপনি ফাইল ম্যানেজার থেকে বাইরে হতে পারবেন না, আপনি এখন কোনো কিছু করতে পারবেন, শুধু ফাইল ম্যানেজারে গিয়ে আপনি ইভাবে করতে পারবেন, ফোল্ডার দেখতে পারবেন, বিভিন্ন ফাইল দেখতে পারবেন, কিন্তু এখান থেকে বাইর হতে কোনো মতে বাইরে হতে পারবেন না। যদি আপনি পাওয়ার বাটনে ক্লিক করেন তারপর বাইরে হতে পারবেন, আপনার এই এখন এটা পিনেট হয়ে আছে। পিনেট হওয়ার পর আপনি খালি শুধু যেটাকে পিনেট করছেন শুধু সেটার মধ্যেই খালি কাজ করতে পারবেন, অন্য যাইতে পারবেন। এটা ব্যবহার কীভাবে করতে হয় বা কখন করা হয়, ধরুন আপনি কারো কাছে যদি মোবাইলটা দেন, ধরুন আপনার ফ্রেন্ড বললো একটু ফেসবুক চালানোর জন্য আপনার কাছে, তো আপনি তাকে ফেসবুক চালাতে দিলেন, কিন্তু আপনার ডিভাইসটির মধ্যে আপনার কিছু গোপন তথ্য থাকতে পারে, আপনার গ্যালারির মধ্যে, ফাইল ম্যানেজার, বিভিন্ন জায়গায়। সো যদি আপনি তাকে এভাবে দিয়ে দেন আর সে যদি আপনার এই গ্যালারির মধ্যে ঢুকে অথবা আপনার গোপন তথ্য জেনে নেয়, তাহলে আপনার জন্য সমস্যা হতে পারে। এই জন্য আপনি সে যেটা ব্যবহার করতে চাইলো, অর্থাৎ সে বললো আমি ফেসবুক চালাইতে চাইলো, তাকে ফেসবুক তাকে পিনেট করে দিলেন, তখন সে এই ফাইল ম্যানেজারের মধ্যে দেখুন আমি এখন বাহির হতে পারছি না, তদ্রভাবে সে ফেসবুক থেকে বাহির হতে পারবে না আর ফেসবুক ছাড়া সে কোনো জায়গায় যাইতেও পারবে না। এখন এটাকে আনপিনেট করবেন কীভাবে, আনপিনেট করতে হলে রিজেন বাটন এবং ব্যাক বাটন দুটোতে একসাথে চাপতে ধরবেন। দেখুন আনপিনেট হয়ে গেছে এবং এটা সাথে সাথে আপনার লগ ইন নিয়ে গেছে। এখন আপনাকে আনলক করলেই, লকটা করলেই আনপিনেট হয়ে যাবে শেষ। এখন আনপিনেট, এখন দেখুন ব্যাক বাটন ক্লিক করলে এটা ব্যাক হচ্ছে। এবার বুঝতে পারছেন স্ক্রিন পিনেট কি এবং এটা কীভাবে ব্যবহার করতে হয়। এটা খুবই একটা চমৎকার সেটিংস যেটা অনেকেই জানে না, সো আপনিও হয়তো বা জানেন নাই, আজকে আপনি জেনে গেলেন। সো যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, খুবই মজার মজার ভিডিও আমার চ্যানেলের মধ্যে আপনারা পাবেন।